রাজ্যে চার বিধানসভা উপনির্বাচনে ভালো মার্জিনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিজেপির হাতে থাকা তিনটি আসনও সরকারিভাবে এখন চলে গেল তৃণমূলের খাতায় এই পরিস্থিতিতে বিজেপির এই ফলের জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকেই কাজ গড়ায় তুললেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং অর্জুনের মতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার ফলেই তৃণমূলে এই ধরনের ফল হয়েছে কারণ তারা বিক্রি হয়ে গিয়েছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার জন্যই মানুষ ঘর থেকে বেরোতে পারেনি ভোট দিতে পারেনি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশ ঠুটো জগন্নাথ করে দাঁড়িয়েছিল আর এইভাবেই তৃণমূল ভোটে জয় পেয়েছে আর এই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অর্জুন সিং কি বলছেন তিনি শোনাব আপনাদের এটাকে জয় জয়কার আপনি যদি বলেন তাহলে জয় জয়কার কাকে বলা যায় এটা নিয়ে গবেষণা করতে হবে যেখানে ইলেকশন কমিশন প্যারামিলিটারি সবই বিক্রি হয়ে বসে আছে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে বাড়ি থেকে বের করতে বেরোতে দিচ্ছে না পুলিশ টুটু জগন্নাথ আছে ইলেকশান কমিশনের কোনো ভূমিকা নেই আমার তো সেই দিন মনে পড়ছে যখন দু হাজার কুড়ি সালে ঠিক মনে একুশ সালে দু হাজার একুশ সালে ম্যাড্রাসের একজন বিচারপতি ম্যাড্রাস হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছিলেন ইলেকশন কমিশনের এগেন্স্টে তিনশো দু মামলা হওয়া উচিত আজকে আমি বলছি গণতন্ত্র হত্যা করার জন্য ইলেকশান কমিশনের এগেন্স্টে মামলা করা উচিত এরা গণতন্ত্রের হত্যাকারী এরা মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে করাতে পারছে না এরা গণতন্ত্রকে ধ্বংস করছে প্যারামিলিটারি আর এদের যারা অবজারভার যাদেরকে পাঠাচ্ছে তারা ওই লালবাজারে মিটিং করে আপনাকে আমি মানিকতলার কথা বলি লালবাজারে মিটিং করে নোডাল অফিসার যে ছিল ইলেকশন কমিশনের লোকরা আর ওখানকার পুলিশ কমিশনার সবাই ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউশন করেছে এই ধরনের মানিকতলা যে ভোট হয়েছে বা অন্য অন্য তিনটে জায়গায় যে ভোট হয়েছে মানুষ নিজের অধিকারই প্রয়োগ করতে পারে সেখানে রেজাল্ট নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না যেখানে মানুষ ভোট দিতে পারছে না একটা হাই রাইজ বিল্ডিং মানিকতলাতে নশো আশিটা ভোট আছে সেখানে তিনটে অবধি মানুষ নটা মানুষ বেরোয়নি ভোট দিতে পেরে সেখানে প্যারামিলিটারি ইলেকশান কমিশনের কী ভূমিকা ছিল লাস্টে সবাই ওখানে অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাউন্সিলর আশেপাশে থেকে গিয়ে ছাপ্পা মারে ভোট দিয়েছে আপনারা দেখেছিলেন আমি একটা ওয়েবকাস্টে ছবি দেখিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে থেকে বসে কি কীভাবে লুট হচ্ছে চারজন ভোট দিয়ে যাচ্ছে কি হলো সেই বুথে কি রিপোল হলো হলো না ইলেকশান কমিশন টোটালি বিক্রি হয়ে গেছে প্যারামিলিটারি টোটালি বিক্রি হয়ে গেছে কোন পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ইলেকশানটা করাবার জন্য ইলেকশন কমিশনে কে কী ইনস্ট্রাকশান দেবেন আগামী দিন এরই অপেক্ষা আছি আমরা আর হাই সুপ্রিম কোর্টে একটা মামলা করব আমি আমি আমার লয়ারদের সঙ্গে আলোচনা করছি কি মামলা করব ইলেকশন কমিশনে এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদেরকে পার্টি করে আমাদের মামলা করব। অন্যদিকে আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিংকে পুলিশের হাত থেকে মুক্ত করার দাবি তুলে কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়কে যে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তা নিয়ে অর্জুন বলছেন যে তাদের দুজনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করুক তাদের কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিয়ে প্রাণ রক্ষা করা হবে কি বলছেন তিনি শোনাব আমার মনে হচ্ছে ইদিনিং চার পাঁচ বছরের মধ্যে কোন রাস্তায় আরিয়াদা পড়ে এটাও জানি না আমার জানা কথাও না আরিয়াদার ব্যাপারে মদন মিত্র সঙ্গী যারা আছেন তারাই বলছে আর মাঝে মাঝে মদন মিত্রও বলছে আবার আরিয়াদার যে অপরাধীর আছে তাদের তারাও ওনার সঙ্গের লোক আমি পড়ে আছি আমি একটা রাজনৈতিক দলে কর্মী হিসাবে আরিয়া নিয়ে প্রশ্ন করলে রিপোর্টারদের কাছে মুখ খুলে বলতে পারি সাহস করি ওনার মতন আমি কান্নাকাটি করার লোক নেই কি আমাকে গুলি মেরে দেবে আমাকে মেরে দেবে তারে মেরে দেবে তো কান্নাকাটি করে আপনি রাস্তায় নাচুন কুদুন আপনি মমতা কাছে গিয়ে স্যারেন্ডার করে যান রিজার্ভেশন দিন ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন আপনাকে আমরা রক্ষা করে দেবো কোনো অসুবিধা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো আপনি আবেদন করুন আপনি একজন এম আপনি একজন এমপি আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি কিন্তু বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই বাংলা পুলিশ আপনিই নিজে বলছেন আমি ছেড়ে দিন আমি তো বলবো আমি বিরোধী দলের লোক আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে আমাকে ফোন করে দেবে তারপরেই অত নাচান কুদান এক সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কালচারের মধ্যে পড়ে এনি আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো দেখো রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু ব্যাপক সফলতা পেয়েছে তৃণমূল কংগ্রেস চারটিতেই তারা জয় পেয়েছে শুধু তাই নয় বিজেপির হাত থেকে তারা তিনটি আসন কিন্তু ছিনিয়ে নিয়েছে স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তৃণমূল যথেষ্ট আত্মবিশ্বাসী এবং যথেষ্ট উচ্ছ্বসিত কিন্তু এই তৃণমূলের এই যে উচ্ছ্বসিত বা এই যে ফলাফল এই ফলাফলকে কোনোভাবে মানতে রাজি নয় বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিমত বা তার যেটি অভিযোগ সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় যে বাহিনী প্যারামিলিটারি ফোর্স তারা চূড়ান্তভাবে ব্যর্থ তাদেরকে কার্যত ছোটো জগন্নাথ হিসেবে বসিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় এই যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী তাদের বিরুদ্ধে একটি মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন এই অর্জুন সিং তিনি বলেছেন যে তিনি তার যেটি মারাত্মক অভিযোগ যে মানিকতলা কেন্দ্রের যেই ভোট এবং এই ভোট নিয়ে সেখানকার যারা নোডাল অফিসার কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে পুলিশ কমিশনার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে সেখানে টাকার ভাগ বাটোয়ারা হয়েছে এবং তার ফলেই কিন্তু এরকম একটি ফলাফল গোটা রাজ্য জুড়ে শুধু মানিক মানিকতলাতে নয় এবং তার গণতান্ত্রিক যে অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না বা দেওয়া হচ্ছে না কেবলমাত্র এই নির্বাচন কমিশনের এই ঠুটো জগন্নাথের এই এই পরিণামের কারণে এবং প্যারামিলিটারি ফোর্সকেও তিনি দূষে নেন যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি প্রয়োগ করতে পারছে না ছুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছে সবকিছু জানা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না এবং তিনি রাষ্ট্রপতিরও হস্তক্ষেপ দাবি করেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন সেই ইলেকশন কমিশনকে কিভাবে ব্যবহার করবে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি সব মিলিয়ে নির্বাচন কমিশন বা এই যে আধা সামরিক বাহিনী তার যে ভূমিকা তার যে অবস্থান সেটি নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিলেন এই অর্জুন সিং আরিয়াদহ কাণ্ডে সৌগত রায়কে নাকি হুমকি কল করা হয়েছে জানা গিয়েছে গভীর রাতে তিনটে নাগাদ তার কাছে ফোন আসে হিন্দি বাংলা ভাষায় মেশানো সৌগত রায়কে এইভাবেই হুমকি দিয়ে বলা হয় যে জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা করে করে দিতে হবে হবে না হলে গুলি দেওয়া দেওয়া আরিয়া দহতে আয় তোকে দেখে নেব বলেও হুমকি হয়েছিল সেই অভিযোগ সৌগত রায় করে এবং তারপর আরও একটি নাম্বার থেকে তার কাছে ফোন আসে যদিও সৌগত রায়ের দাবি যে তিনি এতে রকম কোনো ভয় পাননি সাংসদ হিসেবে এই প্রথমবার তিনি রকম হুমকির ফোন পেয়েছেন সাংসদ সৌগত রায় তিনি পুরস্কার জানিয়েছেন যে তিনি ভয় পাননি অন্য থেকে এই পুরো বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফেরা থাকিমো তিনিও বলেন যে এই সমস্ত হুমকিতে কোনো কাজ হবে না সাবস্ক্রাইব করবেন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও